আমি তো ভালো থাকি বিন্দাস। আচ্ছা, তোমার ক্যারেক্টারটা সম্বন্ধে আমাদের দর্শককে একটু বলো। আমার ক্যারেক্টারটা এখানে আমি খুবই একটা পজিটিভ একটা ক্যারেক্টার, মানে আমি কুশকে ভীষণ ভালোবাসি, সন্তানের মতো স্নেহ করি, বিশ্বাস করি, ভরসা করি, যা হয় একটা সন্তানের প্রতি, মানে নিজের সন্তানের থেকেও অনেক বেশি ভরসা কুশকে করি। এটা আমার ক্যারেক্টার। আরেকটা ক্যারেক্টারের দিক হচ্ছে আমার সেটা খুব কম, মানে আমি যে বুঝতে পারছি আমি অন্যায় হচ্ছে, আমি বুঝতে পারছি এটা ঠিক হচ্ছে না, আমি বুঝতে পারছি যে রাঙা বউয়ের ওপর অত্যাচার হচ্ছে, বাট আমি মুখ ফুটে যে প্রোটেস্ট করব সেটা এই নয় যে সারাক্ষণ দাবড়ে প্রোটেস্ট করতে হয়, একটা পার্সোনালিটি থাকে প্রোটেস্ট করার, সেই পার্সোনালিটিটা আমার নেই প্রোটেস্ট করার জন্য। বাকি সবই ঠিকঠাক, আমি শ্বশুর শাশুড়ি স্বামী ভালোবাসায় মানে পরিপূর্ণ একজন স্ত্রী, ঠিকঠাক মানে বাড়ির বউ সবই ঠিকঠাক, বাট আমার সেটা কম, মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো সেটা আমার নেই, এটা আমার ক্যারেক্টারের মধ্যে, বাট পার্সোনালি আমি একদমই এরকম। আচ্ছা, মানে পরে কি এই মানে ক্যারেক্টারের যে প্রতিবাদ করার ক্ষমতা এটা কি আমরা কি সেটা না, সেটা তো মানে গল্প অনুযায়ী তৈরি হবে, মানুষ কী করে একটা টাইমে দেওয়ালে পিঠ ঠেকে গেলে সে কী করে আবার মানে পিছিয়ে পড়ে না, এগিয়ে যায় না, সেরকমই হয়তো হবে, সেটা শুধু গল্পের প্রয়োজন, আর গল্পের প্রয়োজনে যদি এরকম ক্যারেক্টার থাকে, আর এরকম ক্যারেক্টার তো আছে, এরকম করে করেই সারা জীবন কেটে গেল, তো আমার হয়ে যাবে, কোনো ব্যাপার না, এটা আমার চরিত্র। আচ্ছা, তুমি তোমাকে আমরা মানে ডেইলি টিভিতে দেখতে পাই, বিভিন্ন মানে স্ক্রিনে মানে বিভিন্ন রকম। হ্যাঁ, আমি স্টারে আরেকটি কাজ করছি, সেটা হলো মেয়েবেলা, ওখানেও আমার চরিত্রটি খুব সুন্দর, মানে প্রত্যেকটা মেয়েদের চরিত্রগুলোকে ধরা হয়েছে আর কি, প্রত্যেকটা মেয়ের, একটা মেয়ের এই বাড়ির বউ একটু অন্যরকম, ওই বাড়ির মেয়েটা একটু অন্যরকম, এদের প্রত্যেকটা আলাদা আলাদা চরিত্র, ওখানে যতগুলো মেয়ে দেখছেন আপনারা মেয়েবেলাতে, সেখানে প্রত্যেকটা মেয়ের চরিত্র আলাদা আলাদাভাবে জাস্টিফাই করা হয়েছে। তোমার করা ক্যারেক্টারগুলোর মধ্যে তোমার মানে এরকম কোনো ক্যারেক্টার মানে যেটা তোমার খুব করে ভালো লেগেছে? দেখো, আমার তো মানে এই পদ যদি না শেষ হয়, গায়ত্রী আমার খুবই ভালো লেগেছে, ওটা আমার একটা নেগেটিভ ক্যারেক্টার, বাট আমি প্রশংসার সাথে সাথে ভালোবাসাও খুব পেয়েছি, এই নয় যে একটা নেগেটিভ চরিত্র মানেই যে লোকে আমাকে মানে অপছন্দ করবে, তা না, খুবই পছন্দ করেছে। এরপরও আমি স্টারে একটা কাজ করেছিলাম কলের বউ বলে, ওখানে আমার একটা কমেডি চরিত্র ছিল, ওখানে মুখু বলে একটি ক্যারেক্টার ছিল, ওটাও আমার খুবই ফেভারিট একটা ক্যারেক্টার, ভালো লাগে কমেডি করতে। এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কমেন্টস আসছে, এমন কোনো কমেন্টস যেটা মন ছুঁয়ে গেছে? হ্যাঁ, আমার মেয়েবেলা নিয়ে অনেকে বলেছে, রাঙা বউ নিয়ে মানে আমার সিনিয়রদেরকে অনেকে বলেছে যে নবনীতাকে ভালো লাগছে, নবনীতার অভিনয়, বাট লোকে যে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এক গায়ত্রী চরিত্রে, ওরকম লোক লোকে দেখে আমাকে মানে মারতে বাকি রেখেছে, সেখানে আমাকে যে আবার নতুনভাবে গ্রহণ করেছে, এটাও ভালোবাসা। দেখো, আমরা তো চরিত্রাভিনেতা, তো আমাদের তো যে কোনো চরিত্র করতে লোভ হয়, ভালো চরিত্র খারাপ চরিত্র বলে কোনো কিছু হয় বলে আমার কোনো মানে আইডিয়া নেই, বাট যে কোনো একটু স্ট্রং কমেডি মানে অন্যরকম ধরো একটু চরিত্র যেটাতে দর্শকদের মন ছুঁয়ে যাবে, দর্শকরা মনে রাখবে, আরে ওটা হয়তো 10 মিনিটের একটা ক্যারেক্টার, বাট লোকের মনে থাকবে আরে ওই ক্যারেক্টারটা দারুণ ছিল, এরকম যে কোনো ধরনের চরিত্র করতে আমার লিটারেলি লোভ হয়। ব্যাস, সামনে ভ্যালেন্টাইন্স ডে, কী প্ল্যান? ভ্যালেন্টাইন্স ডেতে আমরা আলাদা করে কিছু প্ল্যান করি না, ভ্যালেন্টাইন্স ডেতে আমার কালকেই তো ভ্যালেন্টাইন্স ডে, তো 14 তারিখে দিদি নাম্বার 1 একটা স্পেশাল এপিসোড আছে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ ওটা দেখো, আর দেখে ফিটনেসটা সম্বন্ধে একটু স্ট্রং হও সবাই, কিন্তু ওটা দেখো সবার খুব ভালো লাগবে, আমি জিতিনি তারপরেও বলছি দেখো দিদি নাম্বার 1 কালকে একটা এপিসোড আছে আমার, একটা স্পেশাল এপিসোড ভ্যালেন্টাইন উপলক্ষে, বাট বর আমাকে ওই দিন ভ্যালেন্টাইনে হ্যাপি করে দিয়েছে, ব্যাস আর কিছু না। অবশেষে বলবো মানে পর্দার দর্শকদের এবং আমাদের চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন? পর্দার দর্শক আর চ্যানেলের দর্শক, দর্শক দর্শক সবাই আমাদের দর্শক, তাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি, তাদের ভালোবাসায় আমাদের সংসার চলছে, তো তাদের মানে তাদেরকে ছেড়ে বা অন্য কিছু ভাবতেই পারবো না, আশা করবো আমার অভিনয় দেখুন, আমি জিতে এবং স্টারে একটি কাজ করছি, দুটোই খুবই আমার পছন্দের চরিত্র, দেখুন ভালোবাসুন, আশীর্বাদ করুন, ভালো থাকবে।